আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই সংবাদ শিরোনাম। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঢাবিতে লাশ ফেলতে চায় বিএনপি। ওবায়দুল কাদেরের অভিযোগ, অস্থিতিশীলতা তৈরি করতে গণতন্ত্রকামী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ, রিফাত নৌকা আর বিদায়ী মেয়র সাক্ষু পেয়েছেন টেবিল ঘুরি, আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা। ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিবিরে আশ্রিতদের বের হওয়া বন্ধের নজরদারি বাড়ানোর নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। আরেকবার বিস্তারিত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে কাল্পনিক দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে, মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তা স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তি কিংবা দলকে ক্ষমতায় বসাতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে তাদের দল। জাতীয় প্রেসক্লাবে এনপিপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী শিক্ষার্থীদের উপর হামলার মাধ্যমে ছাত্রলীগ অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এদিকে প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, আন্তর্জাতিক সমর্থন হারানোর পাশাপাশি সরকারের ক্ষমতায় থাকার সব পথ বন্ধ হয়েছে, অচিরেই সরকার পতনের আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত না করতে পারলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। জিয়াউর রহমান ফাউন্ডেশন উদ্যোগে সিলেটে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় অভিযোগ করেন, দেশে উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে। তিনি জানান, বিএনপি পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কথা বলেছে, কিন্তু সেতু বানানো যাবে না এ কথা বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসার চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হবে। উখিয়া টেকনাফের 34টি শিবিরে আশ্রিত রোহিঙ্গারা যাতে বাইরে আসতে না পারে সেদিকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণে নেমেছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। শুক্রবার সকালে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার শাহিদুন নবী চৌধুরী, আরফানুল হক রিফাত, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া, কামরুল আহসান বাবুল হরিণ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ রাশিদুল ইসলাম হাত পাখা প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া 106 জন কাউন্সিলের প্রার্থী ও সংরক্ষিত আসনের 36 প্রার্থীর মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার দুপুর 1:30 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চারদলীয় জোট সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরদেহ দেখতে দুপুরে হাসপাতালে ছুটে যান তিনি। রাজধানীতে গৌতম চক্রবর্তীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে। শুক্রবার সকালে ঘাট এলাকায় ছোট যানবাহন ও যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের চাপ। বিআরডব্লিউটিসি কর্মকর্তারা জানান, 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় সন্ধ্যার আগে স্বাভাবিক হয়ে যাবে ঘাট এলাকা। সেখানে পরিমাণে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন বেশি, ট্রাক ও বাস মিলে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক
ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌনে দুইটার দিকে পশ্চিম দাসড়া গ্রামে ঘটনা হয়। স্বজনরা জানায়, রোহানের মুসলমানি অনুষ্ঠানে বাড়ির লোকজন কাজে ব্যস্ত ছিল। সকাল ১১টায় রোহান তার চাচাতো ভাইয়েরা মিলে নদীতে গোসলে নামে। সাঁতার না জানায় দুই শিশুই পানিতে ডুবে যায়। পরে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও রোহানের মৃত্যু হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলামিন জানান, শুক্রবার বাংলাদেশ বিমানে BG1 ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় অবতরণ করে। এ সময় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমসের কর্মকর্তারা মোহাম্মদ আলী আহমেদ নামে এক যাত্রীর নেবুলাইজারের ভেতর তল্লাশি চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করেন। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য ৮০ লাখ টাকা। আলী আহমেদের নামে থানায় মামলা করা হয়েছে। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সিরাজগঞ্জে। শহরের ভাসানী মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বাচ্চু। ১.৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। মাদক নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। শুক্রবার কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এতে বিজিবির জব্দ করা ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকার মাদক ধ্বংস করা হয়। সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি BSP। পানিবন্দী ৫,০০০ মানুষের মাঝে রান্না করা খাবার ও ১০,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে দলের নেতাকর্মীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে ৩৭০ মিটার RCC পাইপ ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১ কোটি টাকা ব্যয়ে সানকিপাড়া সিনেমা হল থেকে SA সরকার রোড পর্যন্ত এই কাজের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহে। মহানগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শফিক আহমেদ এমপি। ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে গোপালগঞ্জে। শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন। সারা দেশে ২২টি দল এতে অংশ নিচ্ছে। সুরায় রহমান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।